আপনারা আল্লাহকে ভয় করেন তো, তো ভয় করলে নামাজে আজান, আজান হলে নামাজে যান না কেন? আল্লাহকে ভয় করলে সুদ খান কেন, ঘুষ খান কেন? আল্লাহকে ভয় করলে জিনা করেন কেন? আল্লাহকে ভয় করলে আলগা পয়সা দুর্নীতি করে খান কেন? আল্লাহকে ভয় করলে মানুষের নামে মিথ্যা মামলা দেন কেন? আল্লাহকে ভয় করলে আলেমদেরকে বেইজ্জত করেন কেন? আল্লাহকে ভয় করলে কুরআনওয়ালা মানুষদেরকে এলাকা ছাড়া করে দেন কেন? এটা কেমন আল্লাহর ভয়? এটা কেমন আল্লাহর ভয় আমাকে বলেন? আল্লাহকে ভয় করার মানে হলো, আল্লাহকে ভয় করার অর্থ হলো গোলামের মতো আনুগত্যের মস্তক অবনত করে তার প্রত্যেকটি বিধান মেনে নেওয়া। আর আপনার জীবনে 40-50টা রমজান আসছে আর চলে গেছে, আপনার সুদও বাদ যায় না, ঘুষও বাদ যায় না, চুরিও বাদ যায় না, জিনাও বাদ যায় না, অন্যায় অনাচার অত্যাচার কোনো কিছু থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারেন না, তার মানে রমাদানের সিয়ামের শিক্ষা এখনো আপনি অনুধাবন করতে পারেন নাই। কেন দিলেন আল্লাহ? আল্লাহ ভীতির চর্চা এটা কোথায় আছে দেখেন, আমি সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত খাবার দাবারের ধারে কাছেও যাই না, পানাহার করি না, আমার হালাল স্ত্রীর কাছে আমি যাই না, কার ভয়ে? জোরে বলতে হবে, কার ভয়ে? এরপরে দেখুন তো, ইফতারের আগ মুহূর্তে সারাদিন রোজা রাখার পরে এত পিপাসা লাগে, বিশেষ করে বিকেলবেলা পানির বোতল দেখলে রোজাদারের ইচ্ছে করে পানির বোতল পুরাটাই ভেতরে ঢুকায় দিয়ে, এমন হয় কি হয় না? বিশেষ করে যখন খুব গরমের দিনে রোজা পড়ে তখন পিপাসায় মানুষ কাতর হয়ে যায়, বিকেলবেলা এত ক্ষুধা লাগে তখন সামনে জিলাপি ঝুলা তারপর বিভিন্ন ধরনের শরবত দেখলে মনে হয় এখনই খেয়ে ফেলে, এরকম একটা অবস্থা তৈরি হয়। ইফতারের আধা ঘন্টা 40 মিনিট আগে যখন ইফতার সামনে থাকে, রোজাদারেরা ইফতার নিয়ে বসে, খেজুর আছে, শরবত আছে, ছোলা আছে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন আছে, ফ্রুটস আছে, অনেক কিছু নিয়ে বসেছে, ইফতারগুলো হাত দিয়ে নাড়াচাড়া করে চাইলেই খাইতে পারে, মুখের ভেতর ঢোকাই দিতে পারে, তখন যদি আপনি খেয়ে ফেলেন আল্লাহ কি 4-5 জন ফেরেশতা পাঠাই আপনারে সাইজ করবে, বেটা খাইছো কেন? কথা বলেন, সব খাবার আছে, খাইলে কে আছে আপনাকে বাধা দেওয়ার? কেউ তো নাই, কিন্তু আপনি খান না কেন? কার হুকুম মানেন? জোরে বলেন, আপনাকে এই 1 মাস এভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে, বান্দা হালাল খাবার সামনে আছে তুমি খাও না, কারণ এখনো সময় হয় নাই, আমি আল্লাহর হুকুম যেভাবে তুমি এখানে মানো, বাদ বাকি 11 মাস আমার আরো যত হুকুম আছে সমস্ত হুকুমগুলো এভাবেই মেনে আমাকে ভয় করে জীবন যাপন করতে হবে, এই প্রশিক্ষণ তোমাকে রোজার মাধ্যমে আমি দিচ্ছি। সুবহানাল্লাহ। আর শুধু খাবার দাবার পানাহার আর স্ত্রী থেকে দূরে থাকার নাম তো রোজা নয়। রমজান শরীফে যারা রোজা রাখে, রোজাদার দুই ধরনের হয়ে থাকে, আমার কথা যদি বুঝে থাকেন, রমজানের রোজাদার কয় রকমের হয়ে থাকে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, দুই ধরনের রোজাদার হয়ে থাকে। এক ধরনের রোজাদার হলো হুদাই, সারা দিন না খায়া থাকে, পানাহারও করে না, খাবারও খায় না, উপবাস থাকে, কিন্তু এই 30 দিনের উপবাস এর কারণে কোনো সওয়াব পায় না, রোজাগুলো কবুলও হয় না। আপনি বলবেন, হুজুর এটা আপনি কি কথা কইলেন, 30টা দিন আল্লাহর বান্দা না খায়া খায়া রোজা রাখলো তার রোজা কবুল হয় না কেন? তার রোজা কবুল না হওয়ার কারণ হলো এই লোকটা শুধু খাবার আর পানাহার থেকে বিরত থাকে, মিথ্যা বলা থেকে দূরে থাকে না, এই লোকটা গীবত করা থেকে দূরে থাকে না, চুগলখুরি করা থেকে দূরে থাকে না, সুদ ঘুষ দুর্নীতি অনাচার অন্যায় গুনাহ জিনা কোনো কিছু থেকে সে দূরে থাকে না, সকল প্রকার গুনাহ করে শুধুমাত্র উপবাসে থেকে যে ব্যক্তি রোজা আদায় করে, এই ব্যক্তির রোজা আল্লাহ নবী বলেছেন এই ব্যক্তির রোজা রাখার কোনো দরকার কোনো প্রয়োজনই আল্লাহর কাছে নাই। আল্লাহ নবী বলেছেন রুব্ব সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, এমন বহু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো উপকার
বয়ে আনতে পারে না নবীজি বলেছেন মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহ فليس لله حاجة أن يدع طعامه وشرابه নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে অন্যায় অনর্থক এবং অশ্লীলতা বেহায়াপনা অর্থাৎ গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারলো না ওই ব্যক্তির রোজা রাখার কোনো দরকার আল্লাহর কাছে নাই তাহলে এই ধরনের রোজাদারের সংখ্যা আমার সমাজে তো নাই জি রমজান মাসে রোজাও দেখে কিছু কিছু যুবক আছে সারা দিন থ্রিলার দেখে ওয়েব সিরিজ দেখে মুভি দেখে রোজাও রাখে চোখের জিনাও করে অনেকে আছে রোজা রাখে সারা দিন না পাক থাকে রোজা রাখে এক ওয়াক্ত নামাজেও যায় না এই সবে শুধুমাত্র উপবাসে থেকে অন্যান্য সকল গুনাহে লিপ্ত হয়ে যে ব্যক্তি রোজা রাখে এর রোজা আল্লাহর কাছে পৌঁছায় না দুই নাম্বার রোজাদার হলো উপবাসে থাকে পানাহার থেকে বিরত থাকে হালাল স্ত্রীর কাছে যেমন যায় না ঠিক তেমনি মিথ্যা অন্যায় অত্যাচার অনাচার গুনাহ এবং যাবতীয় পাপ থেকেও সেই ব্যক্তি নিজেকে দূরে রাখে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুরস্কার রেখেছেন এক রেওয়ায়েতে এসেছে হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ওই রোজাদারকে আমি আল্লাহ নিজে পুরস্কার দিব আমি আল্লাহ নিজের হাত দিয়ে পুরস্কার দিব সুবহানাল্লাহ সকল আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়ে দেবেন রোজার পুরস্কার আল্লাহ নিজে দিবেন আবার ওই সকল রোজাদারদেরকে আল্লাহ এমন ভাবে মর্যাদা দিবেন আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবাই ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াওমাল কিয়ামা জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে সেই দরজার নাম হলো রায়্যান সেই রায়্যান নামক দরজা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদারেরা ঢুকতে পারবে বলা হবে আইনা সাঈমুন রোজাদারেরা কোথায় ফায়াকু রোজাদারেরা তখন দাঁড়িয়ে যাবে তখন তাদেরকে বলা হবে হে রোজাদার বান্দারা ওই যে জান্নাত নামক ওই যে রায়্যান নামক জান্নাতের গেট দেখা যায় রায়্যান নামক জান্নাতের দরজা দেখা যায় ওই দরজা দিয়ে তোমরা আজকে আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি রোজাদারের জন্য আল্লাহ একটি দরজা রেখেছেন স্পেশাল দরজা সেই দরজার নাম কি জোরে বলেন রায়্যান রোজাদার তার মর্যাদা আল্লাহর কাছে কত দেখেন দুনিয়াতেও তার ইজ্জত আছে সম্মান আছে সারা দিন মানুষ যখন রোজা রাখে দেখা যায় রোজা রাখার কারণে দুপুরের পর থেকে এই যে না খেয়ে আছে পেটের মধ্যে এক ধরনের গ্যাসের উদ্ভব হয় গ্যাসের সৃষ্টি হয় যার কারণে রোজাদারের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয় আপনার কাছে সেই গন্ধটা গন্ধ মনে হয় দুর্গন্ধ মনে হয় কিন্তু আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ লা খুলুফু ফামিস সাঈমু আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় রোজাদারের মুখের সেই গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো পবিত্র এই হাদিস শুনে আবার এখানে কেউ সিদ্ধান্ত নিয়েন না যেন হুজুরের কাছ থেকে হাদিস শুনছি যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে পবিত্র পুরা এক মাস দাঁত ব্রাশ করব না যত দুর্গন্ধ হওয়ার হোক একদম যেহেতু বলা হয়েছে মুখের গন্ধ আল্লাহর কাছে প্রিয় বুঝতে হবে এটা দাঁত ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ ওইটার কথা বলা হয় নাই এটা খালি পেটে থাকলেও বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে পেটে এক ধরনের গ্যাস সৃষ্টি হয় তখন এক ধরনের দুর্গন্ধ বের হয় আর আমাদের মধ্যে এই ধরনের আনস্মার্ট মানুষ আছে অনেকে আছে ঠিকমতো দাঁত ব্রাশ করে না মসজিদে নামাজে গেলেও দেখা যায় কোনো কোনো ব্যক্তির পাশে দাঁড়াইলে আরে সাজদায় গেলে সহ্য করা যায় না যখন বলে সুবহানাল্লাহ আলা তার মুখের দুর্গন্ধে অন্তত চার পাঁচ হাতে থাকা মানুষ কাতারে যারা আছে একদম শেষ কি বলেন আছে না নাই অপরিচ্ছন্নতা আপনাকে কে শিখালো আমার দেশে অনেক হুজুরও আছে অপরিচ্ছন্ন থাকে খবরদার অপরিচ্ছন্ন থাকা এটা ইসলামের শিক্ষা নয় আল্লাহর নবী বলেছেন আত-তুহুরু শাত্রুল ঈমান পবিত্রতা ঈমানের অঙ্গ আমার নবী কত পরিচ্ছন্ন থাকতেন আমরা তো দাঁত ব্রাশ করি মাত্র দুইবার আর আমার নবী এত স্মার্ট ছিলেন তিনি মেসওয়াক করতেন মোট সাতবার সুবহানাল্লাহ বলবেন না কে বেশি স্মার্ট
আপনারা না আল্লাহর নবী বলবেন হুজুর সাতবার কই পাইছেন হিসাবটা দেন পাঁচ ওয়াক্ত নামাজের আগে হইল কয়বার পাঁচবার আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে তিনি বলেছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করে ঘুমাতেন ঘুমের থেকে উঠেও হাতের মধ্যে মিসওয়াক নিতেন সুবহানাল্লাহ পড়েন এইজন্য সবাই পকেটে এই যে দেখেন আমার কাছেও আছে এটার নাম কি মিসওয়াক রাখবেন মিসওয়াক ব্যবহার করবেন প্রত্যেকের পকেটে যেন মিসওয়াক থাকে যারা মিসওয়াক ব্যবহারকারী এদের মুখে কখনো দুর্গন্ধ হয় যারা মিসওয়াক করে না দেখা যায় এদের মুখে দুর্গন্ধ থাকে এদের বউ দূর করে যা আমার সামনে দে মিসওয়াক করবেন পকেটে একটা মিসওয়াক রেখে দিবেন নামাজের আগে বিড়িও তো খায় আর পৃথিবীতে একমাত্র খাদ্য হলো এই জিনিসটা যার গায়ে লেখা আমি ভালো না আমারে খাইছ না এরপরও পাবলিক খায় কি লেখা আছে না ধূমপানের কারণে স্ট্রোক হয় এখন তো অনেকে আমারে মনে মনে বলতেছে হুজুর এতগুলা বিষয় দিয়ে এই বিষয়ে কেন কথা বললেন আপনি তো এটা কি অসত্য কোনো কথা তো গায়ে লেখা আমি খারাপ আমারে খাইও না এরপর আপনি খান কেন লেখাই আছে এটার কারণে ক্যান্সার হয় অনেকের স্ত্রী তাকে এই জন্য পছন্দ করে না আর সিগারেট খুর কোন স্বামীকে তার বউ পছন্দ করে না এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন এটা এই অভ্যাস বানানোর কারণে আপনার ভেতরের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তার ঠোঁটগুলো নষ্ট হয়ে যাচ্ছে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে যত কলকব্জা আছে সব শেষ হয়ে যাচ্ছে মিসওয়াক করবেন মিসওয়াক হচ্ছে আল্লাহর নবীর এমন এক গুরুত্বপূর্ণ আমল আমার তো একটা ঘটনা মনে পড়ে গেল বলবো আল্লাহর নবীর জীবনের শেষ আমল ছিল মিসওয়াক মিসওয়াক করতে করতে আল্লাহর নবী আল্লাহর সাথে মোলাকাত করেছেন সুবহানাল্লাহ কি আমল চিন্তা করেছেন আল্লাহর নবী একেবারে মুমূর্ষু অবস্থায় তিনি যখন যেদিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন অত্যন্ত দুর্বল বিছানা থেকে উঠতে পারেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন ও আয়েশা আমাকে একটা মিসওয়াকের ব্যবস্থা করে দাও আমি একটু মিসওয়াক করতে চাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনালেন আমরা যারা মিসওয়াক ব্যবহার করি সবাই জানেন মিসওয়াকের মাথাটা শক্ত না নরম না না এটাকে ওপেন করার আগে শক্ত থাকে না একটু কামড়াইয়া এটাকে কি করতে হয় নরম করতে হয় তো আল্লাহর নবী দুর্বল সেই অবস্থায় মিসওয়াক এর মাথাটা কিভাবে কামড়াবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো আমি একটু এটা চাবাইয়া দেই কামড়াইয়া দেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকের মাথাটা কামড়ালেন চাবাইয়া দিলেন ওই যে মিসওয়াকের মাথাটা চাবাইয়া দিলেন সেখানে আম্মা জানের থুতু অর্থাৎ লালা লেগে গেল নবীজি তার হাতে নিয়ে মিসওয়াক করার আগে মিসওয়াকে লেগে থাকা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থুতু লালাগুলো চুষে চুষে খাওয়া আরম্ভ করলেন আম্মা জান এটা দেখলেন বললেন ওগো আল্লাহর নবী মিসওয়াকের আগে আমার থুতুগুলো কেন আপনি খেয়ে ফেলছেন নবীজি তখন বললেন আয়েশা গো শোনো এই মিসওয়াক আমার কাছে যতটা প্রিয় তুমি আমার কাছে তার চাইতে আরো বেশি প্রিয় সুবহানাল্লাহ কতটা ভালোবেসেছেন তিনি তার স্ত্রীদেরকে কতটা ভালোবেসেছেন এক বউ কন্ট্রোল করতে পারেন না আর নবীজির এতজন বিবি ছিল একজন বিবিরও নবীজির ব্যাপারে কোনো অভিযোগ আপনি তো একজনই সামলাইতে পারেন না আল্লাহর নবী মিসওয়াক আরম্ভ করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমার কোলে মাথা রেখে আল্লাহর নবী মিসওয়াক করে করে ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গিয়েছেন সুবহানাল্লাহ মিসওয়াক ছিল নবীজির পছন্দের আমল মিসওয়াক করে করে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন ওই মিসওয়াকের সুন্নতটাও ভালোবেসে আমরাও যদি পালন করি আহারে এমনও তো হতে পারে এই একটা সুন্নতের কারণে আল্লাহর নবীর সুপারিশ আমাদের জন্য হয়ে যেতে আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে আমার সুন্নতকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সে আমার সাথে এক জান্নাতে থাকবে
মেসওয়াক করবেন তো আপনারা ওই মেসওয়াকের কাহিনী কোথ থেকে আসছে মনে আছে ওই মুখের দুর্গন্ধ একটু মসজিদে ঢোকার আগে মেসওয়াক করে যাইয়েন নইলে আপনার মুখের দুর্গন্ধে এই 7-8 ফুটের মধ্যে যারা কাতারে দাঁড়ায় টিকতে পারে না কি বলেন এরকম মুসল্লি আছে না নাই আমার বিড়ি ঘুর সিগারেট খুরলা ঠিকমতো কুলি না করে মসজিদে ঢুকে আরে বাপ রে বাপ এটা জুমার দিনে বেশি হয় তার বিড়ির গন্ধে সিগারেটের গন্ধে আশপাশের মানুষের অবস্থা খারাপ হয়ে যায় ঠিক কি না বিড়ির গন্ধ থাকে না আপনার সাথে আতরের গন্ধ থাকবে আপনার সাথে মুসাফা করলে যে হাত মেলাবে সেজন্য নাকে হাত নিয়ে দেখেন সুবহানাল্লাহ আতরের গ্রান আপনার সাথে বুক মেলালে যেন আতরের গ্রান পায় আল্লাহর নবী আতর পছন্দ করতেন বিড়ি সিগারেট কেন আপনি পছন্দ করেন এটা কোন রুচির মানুষ আপনি আমাকে এটাতে ভালো কোনো গন্ধ আছে আতর ইউজ করেন আতর লাগান মিসওয়াক করেন মিসওয়াক করলে মুখে গন্ধ থাকে না আতর লাগালে কাপড়ে শরীরে কোনো গন্ধ থাকে না দুর্গন্ধ থাকে না আল্লাহর নবী আতর পছন্দ করতেন আপনারা আতর লাগান হাতের এখানে আর আল্লাহর নবী আতর লাগাতেন হাতের এই জায়গায় যাতে করে মুসাফাহা করলে কারো সাথে তার হাতেও আতরের সুগন্ধ চলে যায় আতর ব্যবহার করবেন কাপড়েও একটু আতর লাগাবেন মসজিদে যাওয়ার সময় আতর লাগাবেন এমনিতেও আতর লাগাবেন বিড়ি সিগারেটের গন্ধ যেন আপনার সাথে না থাকে বলছিলাম রোজাদারের মর্যাদার কথা রমজানে কয়টা হাদিয়া জোরে বলেন এই হাদিয়া কার জন্য আপনার জন্য কার জন্য এক নাম্বার সিয়াম আল্লাহ দিয়েছেন কিসের জন্য আল্লাহকে ভয় করার প্রশিক্ষণ নেওয়ার জন্য যে ইফতার সামনে আছে আপনারা খান না কার ভয়ে জোরে বলেন হালাল স্ত্রী রোজা থাকার সময় সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত তার স্ত্রীর সাথে ফিজিক্যাল এন্টার করছেও যায় না কার ভয়ে ও আল্লাহর ভয়ে জিনা থেকে মানুষের হক খাওয়া থেকে গুনাহ থেকে বেঁচে থাকবেন বাকি 11টা মাস এই প্রশিক্ষণ আল্লাহ রোজার মাধ্যমে দিচ্ছেন সুবহানাল্লাহ আপনারা আল্লাহকে ভয় করেন তো তো ভয় করলে নামাজে আজানে আজান হলে নামাজে যান না কেন আল্লাহকে ভয় করলে সুদ খান কেন ঘুষ খান কেন আল্লাহকে ভয় করলে জিনা করেন কেন আল্লাহকে ভয় করলে আলগা পয়সা দুর্নীতি করে খান কেন আল্লাহকে ভয় করলে মানুষের নামে মিথ্যা মামলা দেন কেন আল্লাহকে ভয় করলে আলেমদেরকে বেইজ্জত করেন কেন আল্লাহকে ভয় করলে কুরআনওয়ালা মানুষদেরকে এলাকা ছাড়া করে দেন কেন এটা কেমন আল্লাহর ভয় এটা কেমন আল্লাহর ভয় আমাকে বলেন আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহকে ভয় করার অর্থ হলো গোলামের মতো আনুগত্যের মস্তক অবনত করে তার প্রত্যেকটি বিধান মেনে নেওয়া এর নাম আল্লাহর ভয় এর নাম কার ভয় আল্লাহর আল্লাহকে কেন ভয় করবেন কারণ কেউ যেটা দেখে না সেটা দেখেন কি কেউ যেটা শুনেন না সেটা শুনেন কি আপনি আপনার বেডরুমে দরজা লক করে দিয়েছেন বাবা মা ভাই বোন কেউ এখন রুমে নাই আপনার হাতে স্মার্টফোন আছে চাইলে আপনি পর্নোগ্রাফিতে গিয়ে আপনি পর্ন সাইটে গিয়ে পর্নোগ্রাফি দেখতে পারবেন আপনি চাইলে আজে বাজে কোনো ভিডিও দেখতে পারবেন কোনো বাধা নাই কোনো মানাও নাই কেউ দেখবে না কেউ জানবে না কিন্তু আপনার এই একা রুমের ভেতরে আপনার কার্যক্রম কেউ না দেখলেও না জানলেও যিনি সবকিছু জানেন তিনি কে এর নাম তাকওয়া এর নাম কি তাকওয়া আল্লাহর ভয় মানে হলো আমার সমাজের চতুর্দিকে পাপ থাকবে কিন্তু আমি আমার রবকে এমন ভাবে ভয় করব পাপ আমাকে টাচ করবে না এই সমাজে পাপ আছে কম না বেশি সামনেও পাপ পিছনেও পাপ ডানেও পাপ বামেও কিন্তু এই পাপে পরিপূর্ণ সমাজে আমি কিভাবে থাকব ওই যে প্রায় সময় আমরা উদাহরণ দিই অনেক আলেমরাও বলেন বাই মাস চিনেন তো আপনারা বাই মাস থাকে কোথায় কাদার মধ্যে দেখবেন পুটি মাছ টেংরা মাছ শোল মাছ বোয়াল মাছ ঘুলা পানিতে থাকে এটা বের করে যখন মাছ রাখার পাত্রকে আপনারা খলই না খালই বলেন না ঠুঙ্গা বলেন কি বলেন খালই না আচ্ছা পুটি মাছ টেংরা মাছ শোল মাছ বা অন্যান্য যে কোনো মাছ ঘোলা পানিতে থাকে খালইয়ে রাখলে দেখবেন কিছু না কিছু কাদা ময়লা তার শরীরে আছে আর বাই মাছ একদম কাদার ভিতরে থাকে তাকে ওখান থেকে টেনে বের করে যখন খালইয়ে রাখবেন দেখবেন তার গায়ে কোনো ময়লা নাই ও আল্লাহর বান্দারা আপনারা এই পাপ আর গুনাহে ভরা সমাজের মধ্যে বাই মাছের মতো আপনারা আল্লাহকে ভয় করে থাকবেন ডানে বামে সামনে পিছনে সুদ ঘুষ অন্যায় অত্যাচার জিনা ব্যভিচার দুর্নীতি লুটপাট গুনাহে
দুনিয়ার আখরার মধ্যে বসবাস করেও আল্লাহকে ভয় করে 24 ঘন্টা এমন ভাবে জীবন যাপন করবেন চতুর্দিকে পাপ থাকবে আমাকে কোনো পাপ স্পর্শ করবে না এর নাম তাকওয়া এর নাম কি এই তাকওয়া অর্জনের ট্রেনিং প্রশিক্ষণ চলবে রমজান মাসে রোজার মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলেন কিসের মাধ্যমে এ যুবক ছেলেরা শুনো যারা হারাম রিলেশন করো সংশোধন হওয়ার বয়স হলো রমজান মাস কারণ দেখা যায় যে ছেলেটা হারাম সম্পর্ক করে রমজানের আগে তার গার্লফ্রেন্ডকে বলে অগো শুনো কি রমজান মাস এসেছে আমি কিন্তু তোমার মতো আগের সাথে এত কথা বলতে পারবো না বললে ইফতারের পরে দেখছেন কি কারবারি কই ইফতারের পরে বলবো দিনের বেলা বললে রোজা ভাঙবে তো যে সকল ছেলেরা এই রকম গুনাহে লিপ্ত তোমার জন্য সংশোধন হওয়ার উত্তম সময় হলো রমজান মাস এই যে শুভেচ্ছা থেকে নিয়ে শুরু করে ইফতারের আগ পর্যন্ত লম্বা একটা সময় রোজার সম্মানে তুমি যেভাবে একটা মেয়ের সাথে কথা বলো না আরে ভাই 12 ঘন্টা 14 ঘন্টা যদি কথা না বলে থাকতে পারো তাহলে বাদ বাকি 8 10 ঘন্টাও কথা না বলে থাকা যাবে কি যাবে না আ যারা সিগারেট খান সিগারেট ছেড়ে দেওয়ার একটা সুন্দর প্রশিক্ষণ আছে রমজান মাসে আছে না দেখবেন কিছু কিছু লোক আছে তারা প্রত্যেকদিন এক প্যাকেট খায়া ফেলে কি জিনিস আপনারা চিন্তা করছেন একবার আমি একজনকে পাইছে কই হুজুর আমার 3 প্যাকেট লাগে আমি বললাম ভাই আপনি জিনিস খান কই প্যাকেট 3 প্যাকেট আহারে যারা ধূমপান করে এরা অযথা পয়সা নষ্ট করে এই পয়সাগুলো বাঁচানো গেলে এগুলো পরিবারের কাজেও লাগানো যাবে শুনেন আমার কথা কি কষ্ট পাচ্ছেন এরকম অভ্যাসের কেউ কেউ থাকতে পারে প্লিজ রাগ কইরেন না আমি আপনাকে আদর করে বুঝাচ্ছি এই যে ধূমপানের অভ্যাস ছেড়ে দেওয়ার একটা সুন্দর সুযোগ আসছে রমজান মাসে যতই সিগারেটের প্রতি নেশা থাকুক না কেন আপনি সাহরি থেকে ইফতার পর্যন্ত না খাইয়া থাকতেই তবে আমি অনেককে দেখেছি ইফতারের সময় এক ঢোক পানি খেয়ে কয় আমি আসতেছি এখন আমি এক ইফতার মাহফিলে গিয়েছি গত বছর এক লোক পানি খেয়ে মারছে দৌড় খেজুর একটা খায়া আমি বললাম ভাই কি হয়েছে কই আমি আসতেছি আমি আসতেছি একটু পরে যে জায়গায় চিপার মধ্যে গেছে দেখলাম ধোঁয়া উড়ে আমি বললাম কি ব্যাপার আগুন লাগছে নাকি এখানে কয় না আগুন লাগাইছে আগুন লাগে নাই আগুন লাগাইছে আগুন লাগে নাই বললাম বুঝি না একটু বুঝায় বলেন কই গিয়ে আগুন ধরাইছে টানে কি করে তো এই যে লম্বা একটা সময় আপনি সিগারেট খাইলেন না রাগ কইরেন না এই তো আপনি ছেড়ে দিতে পারবেন আপনি এক কাজ করেন এতদিন খাইছেন তো একবারে ছাড়তে পারবেন না আসেন এভাবে একটা প্ল্যান নেন যে যেহেতু একটা সুযোগ পাইছি রমজান মাসে আগে খাইতাম দিনে এক প্যাকেট এখন আমি প্রথম ক্লাস রমজান ট্রাই করব যে ইফতার থেকে নিয়ে সাহরির আগ পর্যন্ত বেশি হলে 4-5টা খাবো কয়টা 4-5টা খান 5 থেকে 10 রমজানের টার্গেট নেন ইফতার থেকে সাহরি পর্যন্ত 2টা খাবেন 10 থেকে 15 ট্রাই করেন 1টা খাবেন 15 থেকে বাকি 15 দিন চেষ্টা করেন 1টাও খাবো না দেখবেন রমজানের পরে এই ধূমপানের কুঅভ্যাস একদম ছেড়ে দিতে পারবেন ইনশাআল্লাহ সুদখুরটা সুদখুররা কি করবে এরা রমজান মাসে বড় কায়দা করে সুদ খায় টাকা যাদেরকে দিয়েছে এই দিনের বেলা আইসো না আমি কিন্তু রোজাদার আমার দেশে মসজিদের সামনের কাতারের বহু নামাজি আছে যারা এলাকার টাটকা টাটকা সুদখুর এরা মসজিদেও থাকে সামনের কাতারে এলাকার সুদখুরদের তালিকা হলে তাও থাকবে ওখানে সামনের কাতারে ওই সুদখুরদেরও ভালো হওয়ার একটা সুযোগ আছে কয় দিনের বেলা আসিও না রাতের বেলা আসিও যারা ঘুষ টুস খায় অফিসে দিনের বেলা ঘুষ নিয়ে গে তুমি অসময়ে এসেছো এখন আসছো কেন আচ্ছা এসেছো ওই যেহেতু আবার রমজানে ঘুষ বলে না কয় হাদিয়াগুলা তোমার হাতে তুমি ড্রয়ারে রেখে যাও ইফতারের পর আমি বান্ডেল খুলবো তো এই যে সুদখুর হোক ঘুষখুর হোক একটু হলেও তো রোজাকে ইজ্জত দিচ্ছে এই জিনিসটাকে যদি সে হৃদয়ঙ্গম করে পরিপূর্ণ সম্মান দিতে গিয়ে তার পাপ থেকে গুনাহ থেকে নিজে বেঁচে থাকার চেষ্টা করে ইনশাআল্লাহ এই এক মাসের প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে সে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে টাটকা ইমানদার বানানোর সুযোগ পাবে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে রমজানে হাদিয়া কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার সিয়াম উদ্দেশ্য আমাদেরকে আল্লাহওয়ালা বানানো দুই নাম্বার রমজানে আরেকটা জিনিস আল্লাহ দিয়েছেন এটা কি জোরে বলেন এটা হলো শ্রেষ্ঠ হাদিয়া মাশাআল্লাহ প্রধান এমপি সাহেব না আচ্ছা প্রধান অতিথি আজকের মাহফিলে
সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাজ এনামুল হক বাবুল মাননীয় সংসদ সদস্য যশোর 4 তিনি এসেছেন আমরা তাকে আজকের এই তাফসীর মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক এবং আমরা দোয়া করছি তিনি ব্যস্ততার মধ্যেও কোরআনের এই মাহফিলে এসেছেন আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের জন্য দ্বীন ইসলামের খেদমতের জন্য কবুল করে নেন আমরা সকলে বলি আমিন আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য দান করেন জনগণের খেদমতের জন্য যে যোগ্যতা দক্ষতা প্রজ্ঞা আমানতদারিতা এবং স্বচ্ছতার গুণাবলী প্রয়োজন সকল গুণে আল্লাহ যেন তাকে গুণান্বিত করে দেন আমরা সবাই বলি আমিন আপনারা কি আছেন নাকি ঘুমাই গেছেন রাত হইলে না হয় ঘুমাই যাইতেন দিনের বেলা তো ঘুমানোর কোনো সুযোগ নাই সবাই দুপুরে খেয়েছেন তো কারা কারা খাইয়া আসেন নাই আহারে কয়েকজন আছে তো না খাইয়া আসলেও তো এখানে খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই তো বলছিলাম রমাদানে আমাদের জন্য হাদিয়া কয়টা জোরে বলেন এক নাম্বার সিয়াম দুই নাম্বার কোরআনের কথা বলছি এখানে কিয়াম তো একদম শেষে নিয়ে আসবো কোরআন আল্লাহ দিয়েছেন এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন নবীজির কাছে হেরা গুহায় কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমাদানের লাইলাতুল কদরে এই যে আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে রমজানের শ্রেষ্ঠতম হাদিয়া শুধু রমজানের শ্রেষ্ঠতম হাদিয়া নয় এটা হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় নিয়ামত কারণ আল্লাহ যদি আমাদেরকে দয়া করে এই কোরআন না দিতেন তাহলে আমরা গুমরাগির সাগরে নিমজ্জিত থাকতাম আসসালামু আলাইকুম ভালো আছেন আসেন 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 আল্লাহ তাআলা এমপি সাহেবকে কবুল করেন বলেন আমিন তো আমি বলছিলাম দুই নাম্বার হাদিয়া হচ্ছে কোরআন এবং এটি হচ্ছে রমজানের শ্রেষ্ঠ হাদিয়া কোরআনের কারণেই রমজানের দাম বেড়েছে কোরআনের কারণেই রমজানের দাম বেড়েছে এই রমজানে আপনি যেন কোরআন শুনতে পারেন সবাই তো কোরআনের হাফেজ না আমরা রমজানে আপনি যেন কোরআন শুনতে পারেন এজন্য আল্লাহ তাআলা কিয়ামের ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে আপনি কিয়ামের মাধ্যমে বা তারাবিহের মাধ্যমে পুরো মাস আপনি যেন এই কোরআনুল কারীম শুনতে পারেন এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কিয়ামের ব্যবস্থাও করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন ان الله فرض عليكم صيامه وسننت لكم قيامه নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য কিয়ামের ব্যবস্থা করেছি فمن صامه وقامه ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه অতএব যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে নিজেকে সংশোধনের উদ্দেশ্যে রমজানের মাসে সিয়াম এবং কিয়াম যথাযথভাবে আদায় করবে আল্লাহ তার পিছনের সকল গুনাহগুলো এর মাধ্যমে মাফ করে দিবে তারাবির নামাজ অনেকে মিস দেয় এটা যে কত বড় সুযোগ যে রমজান মাসে আমি কোরআন শোনার সুযোগ পাচ্ছি তারাবির মাধ্যমে আর বাংলাদেশে তো অনেক জায়গায় তারাবির নামে তামাশা হয় এটা দেখলে মনে হয় তারাবি না এটা তারাবি নিয়ে তামাশা চলছে তাড়াতাড়ি আরে বাপরে বাপ এত গতি পড়ার মধ্যে এখন তো মোবাইল বা ইন্টারনেটের গতি হলো 5G আর বাংলাদেশের কিছু কিছু মসজিদে তারাবির গতি 7G 8G 40 মিনিটে শেষ শুধু হাফেজ সাহেব যখন নামাজে শুরু করেন প্রথম আয়াতটা বোঝা যায় আর লাস্টেই আমালুন আর তামালুন বোঝা যায় মাঝখানে কিছু বোঝা যায় না শুরু করেছেন এভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুরহামুন ও ইয়ারহামুন তুরহামুন ওগুলো বোঝা যায় লাস্টে গিয়ে মাঝখানে কিছু বোঝা যায় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে তামাশা আল্লাহু আকবার আপনার কি আল্লাহর ভয় অন্তরে একটুও পয়দা হয় না এটা কেমন তামাশা হারামাইন শরীফাইনে দেখবেন কি করে তারা তিলাওয়াত করে পিছনের মুসল্লিরা প্রত্যেকটা শব্দ বুঝতে পারে প্রতিটা মাখরাজ বোঝা যায় এরকম করে পড়বেন যাতে করে পেছনে থাকা মুসল্লিরা প্রত্যেকটি শব্দ শুনতে পারে এবং প্রত্যেকটি শব্দ ভালো করে বুঝতেও
পারে ধীরে ধীরে পড়বেন তাড়াহুড়া যেন না হয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم প্রতিটা শব্দ বোঝা যায় কি যায় না এভাবে পড়লে টোটাল নামাজ এক ঘন্টা পনেরো বা বিশ মিনিট লাগবে আর করে পড়লে সময় লাগবে পঞ্চাশ মিনিট বা পঞ্চান্ন মিনিট তাহলে পনেরো বিশ মিনিটের জন্য আমার এত লম্বা সময়ের ইবাদত নষ্ট করার কোনো দরকার আছে জোরে বলেন দরকার আছে আর হাফেজ সাহেবদের দোষ দিয়ে লাভ নাই মসজিদ কমিটিরও দোষ আছে এখানে তারা হাফেজ সাহেব রাখার সময় কানে কানে আগেই বলে দেয় হুজুর শুনেন এখানে ইন্টারভিউতে টিকতে হলে গতি লাগবে কি লাগবে গতি লাগবে আর আমাদের দেশের মসজিদ ব্যবস্থাপনায় আল্লাহওয়ালা মানুষ নাই এই কারণে মসজিদগুলোতেও সমস্যা আছে যেমন আমরা মসজিদ কমিটিতে বসায় দিই কাকে এলাকায় টাকা বেশি যার এলাকায় বংশ বড় যার অথবা যে ব্যক্তির ক্ষমতা বেশি তাকে আমি মসজিদের কমিটিতে পদ দিয়ে দিই শোনেন টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে দুনিয়াবী যোগ্যতা দিয়ে দুনিয়াবী বা পার্থিব স্থান সমূহকে মাপ করা যায় বা সেখানে এই রকম দুনিয়াবী যোগ্যতা দিয়ে ওই জায়গাগুলোতে মানুষকে সেট করা যায় কিন্তু মসজিদ এটা কার ঘর জোরে বলেন তো এলাকাতে একজনের টাকা আছে বলে তার টাকা তো চুরির টাকাও হইতে পারে তা ঘুষের টাকাও হইতে পারে এটা আলগা পয়সা মানে দুর্নীতির পয়সা হইতে পারে এটা সুদের পয়সাও হইতে পারে টাকা পয়সা থাকলে আর ক্ষমতায় থাকলেই মসজিদের পদে বসানো যাবে না বরং পাঁচ ওয়াক্তের নামাজের আমল খোদা ভীরুতা তাকওয়া আছে কিনা এটা দেখে তারপরে তাকে মসজিদের কমিটিতে বসাইতে হবে আর যে মসজিদে সুদখুর ঘুষখুর ফাসেক ফুজ্জার কমিটিতে থাকে ওই মসজিদের মিম্বর থেকে কোনো সময় খতিব সাহেব সত্য কথা বলতে পারে না ওই মসজিদে শুক্রবারে জুমার দিনে একটা পনেরো পর্যন্ত মুসল্লিও পাওয়া যায় না কারণ যেখানে সত্য কথা হয় সেখানে মানুষকে ডেকে নেওয়া লাগে না এমনি মানুষ আসে শোনার জন্য আর যেই মসজিদে গিয়ে দেখবেন মুসল্লি কম জুমাবারে যে মসজিদে দেখবেন একটার আগে মুসল্লি হয় না ওই মসজিদের খতিব সাহেবের জবান দিয়ে হক কথা বাইরে না নইলে মসজিদে মানুষ আসবে না কেন আপনি সত্য কথা বলে দেখেন এগারোটা রাত থেকেই তিনতলা চারতলা ফিল আপ হয়ে যাবে আর মসজিদে যে হক কথা বলবে ইমাম সাহেব বলবেও বা কেমনে ওইদিক থেকে তো চাপ এক হুজুর এক মসজিদে নতুন গিয়েছেন কিছুক্ষণ বয়ান আরম্ভ করেছেন সুদের সভাপতি মারছে কাশি ইমাম সাহেব বড় চালাক ছিলেন বুঝছেন আমার ওয়াজ তো কমন পড়ে গেছে তাড়াতাড়ি ঘুষের দিকে গিয়েছেন সেক্রেটারি দিয়েছে কাশি হুজুর বুঝছেন আজকে এটাও কমন চলে গিয়েছেন মানুষের হক মাইরা খাওয়ার ওয়াজে মারছে কেশি আর কাশি হুজুর বলে না আরে এটা কোন মসজিদে আসলাম সভাপতি এদিকে গেলে সভাপতি ওইদিকে গেলে সেক্রেটারি ওইদিকে গেলে তখন ওয়াখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শেষ করে ফেললেন এই রকম সুদখুর ঘুষখুর অন্যায় অপরাধে লিপ্ত ব্যক্তিদের দ্বারা মসজিদ পরিচালনা হলে মসজিদগুলোতে হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে মসজিদগুলোতে থাকবে পাঁচ ওয়াক্তের নামাজি আল্লাহওয়ালা আল্লাহ আর আল্লাহ রসুল এবং আখিরাতের প্রতি জবাবদিহিতার অনুভূতি যাদের আছে এই ধরনের লোকগুলো দ্বারা মসজিদের ব্যবস্থাপনা যদি হয় মসজিদ কমিটি যদি চলে ওই মসজিদগুলোতে সত্যিকার অর্থে দিনের খেদমত হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা আমি বলছিলাম কোরআনের মাসে আপনি যেন কোরআন শুনতে পারেন আল্লাহ তারাবিহের ব্যবস্থা করে দিয়েছেন এই তারাবা নিয়ে আপনারা তামাশা করবেন না গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখলাম আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার মানে খুব দ্রুত চলতেছে এটা নামাজ না তামাশা আল্লাহ আকবার এরকম যেন না হয় তাহলে রমজানের তিন নম্বর হাদিয়া হলো কি কোরআন এই কোরআনের মাসে আপনি কোরআন যেন শুনতে পারেন তারাবিহের ব্যবস্থা করে দেওয়া হয়েছে সবাই তারাবিহের নামাজে যাবেন তো আর যুবকরা কি করে তারা তারাবিহের নামাজে গিয়ে তারা মোবাইলে ফেসবুক চালায়
ফেসবুক চালায় দেখবেন অনেক মসজিদে এই চিত্র আছে কারণ সে জানে তারাবিহের নামাজ খতবে তারাবি চলছে হুজুর কমপক্ষে 10 মিনিট তেলাওয়াত করবে এজন্য সে হেলান দিয়া বসা থাকে হুজুর যখন আল্লাহু আকবার বলে যায় মোবাইল তখন তাড়াতাড়ি করে পকেটে ঢুকে যায় আল্লাহু আকবার কে বলেন এরকম আছে খবরদার এটি করবেন না মসজিদে যাওয়ার পরে এমনটা করবেন আচ্ছা এই 8 রাকাত 10 রাকাত আর 20 রাকাতের ঝগড়া আসছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার একটা সুন্দর কথা বলেছিলেন যে দেশের যুবকরা শোনো তোমরা হুজুরদের ঝগড়া আর রাজনীতিবিদদের ঝগড়ায় নিজেদেরকে জড়ায় না 8 রাকাত 10 রাকাত 20 রাকাত এগুলা নিয়ে ঝামেলা করা কোনো লাভ নাই ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত চালু হয়েছে সেই সময় সাহাবীরা পড়েছেন তো 20 রাকাত চলছে চলুক না এটা নিয়ে এত বেশি ঝামেলা করিয়া লাভ নাই আবার কোন এলাকায় যদি দেখা যায় তারা ওই এলাকার সবাই মিলে সম্মত আমরা 10 রাকাত লম্বা করে পড়ব ওরাও পড়ুক অর্থাৎ আমরা যেন আমাদের মধ্যে ফাটল সৃষ্টি না করি গত এক মাস ধরে এত কষ্ট লাগতেছে দেখতেছেন আপনারা আলেমদের কাঁদা ছোড়াছুড়ি এই কাঁদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া দরকার হুজুরে হুজুরে মহব্বত থাকা দরকার বক্তৃতার সময় ওই হুজুর কাফের ওই হুজুর এটা ফাসেক এটা না বলে কমিটি যে 1 ঘন্টা সময় দিয়েছে এই 1 ঘন্টা মানুষকে ঈমান এর গুরুত্ব বোঝান মানুষকে আমল বোঝান কিভাবে উম্মতকে এক রাখা যায় সেই কথা বলেন উম্মতের ঘরে আগুন লেগেছে আপনি সেখানে কেরোসিন ঢালিয়া আরো আগুন বাড়ায়া দিবেন না বরং পানি ঢালার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন বলেন আমিন আমি সংক্ষেপে এবার বলছি এই রমাদানকে আপনারা জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাজে লাগানোর জন্য এই রমজানে অবশ্যই আপনারা 10টা কাজ করবেন আমি বলছিলাম এই রমজানকে আমরা জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাজে লাগানোর জন্য আসুন আমরা সবাই 10টা কাজ এই রমজানে করি জোরে বলেন কয়টা কাজ দেখবেন প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ রমজান হবে এই বছরের রমজান ইনশাআল্লাহ যারা পারেন নোট করে নিয়ে যাবেন আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং রমজান এবছর অনেক সুন্দর হবে পড়ি ইনশাআল্লাহ 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন অনেকে আছেন রমজান মাসে রোজা রাখেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না রোজা কয়টা ফরজ একটা ফরজ একদিনে একটা রোজা রাখলাম কয়টা ফরজ আদায় করলাম একটা আর প্রতিদিন নামাজ 5 ওয়াক্ত কয়টা ফরজ তো এক ফরজ আদায় করতে গিয়ে আপনি কি 5টা ফরজ ছেড়ে দিবেন বলেন তো ইসলামের যে রুকনগুলো আছে স্তম্ভগুলো আছে পিলারগুলো আছে সেখানে যে ধারাক্রম আছে ধারাক্রমে নামাজ আগে না রোজা আগে জোরে বলেন নামাজ আগে ইসলামের সবচেয়ে বড় আমল হলো কি জোরে বলেন এই যে আমরা অনেকে মাহফিলে আসি আসরের আজান হলে অনেকে আবার নামাজে যাই না এই যে মাহফিল আমরা ওয়াজ শুনতে আসি কিন্তু নামাজে নামাজ আদায়ের জন্য যাই না এই চিত্র ভালো না খারাপ আরো জোরে বলেন ভালো না খারাপ ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা জোরে বলেন একটা মাত্র একটা সাজদা দেয় নাই একটা সাজদা না দেওয়ার কারণে ইবলিসের 5টা ক্ষতি হয়েছে জোরে বলেন কয়টা ক্ষতি এক নাম্বার সে হয়েছে অভিশপ্ত যেটাকে আরবিতে আমরা বলি মালহুন আর আপনারা মালাহুন বলে ফেলেন এটা হলো মালহুন অর্থাৎ সে আল্লাহকে সাজদা দেওয়ার হুকুম অমান্য করে হয়েছে অভিশপ্ত দুই নম্বরে ইবলিস হয়েছে মারদুদ মানে বিতাড়িত আল্লাহর রহমত এবং আল্লাহর জান্নাত থেকে বিতাড়িত তিন নম্বরে সে হয়েছে আবা মানে অস্বীকারকারী সে আল্লাহর সাজদা দেওয়ার হুকুম অমান্য করে অস্বীকারকারী হয়েছে চার নম্বর হলো সে হয়েছে অহংকারী পাঁচ নম্বরে সে হয়েছে কাফির জোরে বলেন তো দেখি একটা সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হয়েছে কয়টা কয়টা বলেন তো দেখি এক নাম্বার বলেন এই যে চাচা জানরা এদিকে তাকান ওয়াজ চলে যাচ্ছে এই 5টা পয়েন্ট একটু পরে আপনার সাথে মিলবে এক সাজদা না দিয়ে ক্ষতি হয়েছে কয়টা আবার বলছি একটু পরে মুখস্থ শোনাইতে হবে পুরা ওয়াজ মনে রাখেন আর না রাখেন আজকে এইটা মুখস্থ করে দিতে হবে এক নাম্বার মালউন
অভিশপ্ত দুই নম্বরে হয়েছে মারদুদ মানে বিতাড়িত তিন নম্বরে সে হয়েছে অস্বীকারকারী চার নম্বরে সে হয়েছে অহংকারী পাঁচ নম্বরে সে হয়েছে কাফের এক সাজদা না দেওয়ার ক্ষতি হয়েছে কয়টা এক নম্বর অভিশপ্ত যারা এখন আজান শুনে মসজিদে যায় না এরাও হচ্ছে আল্লাহর অভিশপ্ত বান্দা এরা কি অভিশপ্ত না রহমত প্রাপ্ত জোরে বলেন দুই নম্বরে ইবলিস হয়েছে বিতাড়িত যারা আল্লাহকে আজান শুনলে সাজদা দিবে না নামাজে যাবে না এরাও হবে জান্নাত থেকে বিতাড়িত নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে অনেকে আছে কই হুজুর আমি নামাজে না গেলে কি হবে আমার ঈমান ঠিক আছে আর নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই তো থাকলে না ঠিক থাকে এটা তো নাই ঠিক থাকে কেমন ঠিক থাকে তিন নম্বরে ইবলিস হয়েছে অস্বীকারকারী ওই যে সূরা বাকারার ৩৪ নম্বরে আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইয কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম ফসাজাদু ইল্লা ইবলিস স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলা হয়েছিল আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া সবাই সাজদা দিয়েছিল সাজদা না দেওয়ার কারণে আবার সে অস্বীকার করেছে যে ব্যক্তি আজান শোনার পরে আল্লাহকে সাজদা দেয় না সে আল্লাহর হুকুমকে অমান্য করে সে আল্লাহকে অগ্রাহ্য করে এরপরে ইবলিস সে হয়েছে অহংকারী যে আল্লাহকে সাজদা দেয় না নামাজে যায় না সেই ব্যক্তি হলো দাম্ভিক সেই ব্যক্তি হলো অহংকারী মুয়াজ্জিন বলে নামাজে আসো সে নামাজে না যে অহংকারের বই প্রকাশ ঘটায় আর নামাজে যারা যায় এদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নামাজে গেলে কি কোনো অহংকার থাকে না কি আমার দিকে তাকান নামাজে গেলে অহংকার থাকে না কেমনে এদিকে দেখেন দাঁড়ান কেমনে আপনারা নামাজে দাঁড়ান কেমনে দুই হাত কাঁধ বা কান পর্যন্ত যখন তুলেন নিজেকে দেখতে কেমন লাগে কেমন লাগে আসামি বুঝেন তো আপনারা আসামি লাগে কি লাগে না এই দেখেন এই দেখেন মনে হচ্ছে যেন আসামি একটা গোলাম তার মালিকের সামনে আসামির মতো গোলামের মতো দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার অহংকার যায় কোথায় দেখেন না এরপরে যখন সে তাকবীরে তাহরিমা বাঁধল তখন কি বুক ফুলাইয়া দাঁড়ায় নাকি মাথাটা নিচু নিচু করে দাঁড়ায় এই দৃশ্য দেখে মনে হয় গোলাম যে গোলামের মতোই দাঁড়িয়েছে অহংকার একটু পরে অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহু আকবার রুকুতে যখন গেলেন মাথা আর একটু ঝুঁকে গেল আল্লাহ বলেন রাখ তোর অহংকার আমি শেষ করতেছি যখন রুকু থেকে উঠে ইমাম সাহেব সাজদায় চলে যান আল্লাহু আকবার নাকার কপাল তখন মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর কুদরতি চরণে আপনার নাকার কপাল যখন লুটিয়ে পড়ে টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা কুলিওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা সবাই যখন মসজিদে একসাথে লুটিয়ে পড়ে যায় তখন মনে হয় এই দৃশ্য দেখে এদের মধ্যে আর কোনো অহংকারী নাই ঠিক না যে নামাজে যায় না সে দাম্ভিক সে কি অহংকারী ওয়াকানা মিনাল কাফিরিন এবং ইবলিস হয়েছে কাফের ইবলিস একটা সাজদা না দিয়ে কাফের হয়ে গেল আপনি সাজদা দেন না কয়টা আপনি কতবার কুফরি করেন আল্লাহর নবী বলেছেন মান কাফারা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করলো খবরদার নামাজ ছেড়ে দিবেন না নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় আমল পশুকে আপনি মানুষের মতো সাজদা দেওয়াতে পারবেন না আল্লাহ তাআলা দুনিয়াতে একমাত্র মানুষকেই সাজদা দেওয়ার উপযোগী করে বানিয়েছেন আমাদের এই যে হাত আছে দেখছেন কি সুন্দর এগুলোকে একদম গুটিয়ে ফেলা যায় আবার এগুলোকে ছড়িয়ে দেওয়া যায় শরীরের জয়েন্ট আছে প্রত্যেকটা জায়গায় জয়েন্ট দেওয়া হয়েছে জোড়া দেওয়া হয়েছে যাতে করে আমরা রুকু দিতে পারি সাজদা দিতে পারি অন্য কোনো পশু পাখিকে কোনো প্রাণীকে আল্লাহ মানুষের মতো করে এত জোড়া দিয়ে এত সুন্দর ডিজাইন করে বানান নাই আপনি আপনার বাড়িতে গিয়ে গরু ছাগলকে মানুষের মতো মানুষের কায়দায় সাজদা দেওয়াতে পারবেন নাকি পারবেন কোনো পশুকে বাঘকে ভাল্লুককে মানুষের মতো সাজদা দেওয়াতে পারবেন কোনো পশু মানুষের মতো সাজদা দিতে পারে না যে মানুষকে বানানো হয়েছে সাজদা দেওয়ার জন্য ওই মানুষ মানুষ হয়েও যখন আল্লাহকে সাজদা দেয় না তার মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য থাকে না যে মানুষ তুমি একটা পশু ও পশুর চেয়ে খারাপ ওকে বানানো হয়েছে সাজদা দেওয়ার জন্য ও আল্লাহকে সাজদা দেয় না অনেক যুবকরা আছে নামাজে যায় না
কয় বুড়া হই দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেইনটেইন হয় যাওয়ার সময় কোনো সিরিয়াল মেইনটেইন হয় না আমাদের মসজিদগুলো এখন পাকা কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা আর নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল বড় পাকা আজান হলেই মসজিদ আল্লাহর নবী বলেছেন আখেরি জামানায় অবস্থা এমন হবে মাসাজিদুহুম আমিরা وهي خراب من الهدى মসজিদগুলো চাকচিক্যময় হবে কিন্তু ভেতরটা হেদায়াত শূন্য হয়ে যাবে মসজিদ থাকে কিন্তু মুসল্লি থাকে না এই দৃশ্য আমার সমাজে আছে না নাই আজকে জুমার নামাজে পুরো মসজিদ ভর্তি ছিল আসরের নামাজে দেখবেন 10 ভাগের এক ভাগও হয় না আবার মাহফিলে যারা ঠিক ঠিক বলে এদের মধ্যে অনেকের নামাজ ছাড়ার অভ্যাস আছে না নাই যারা মাহফিলে বসে ওয়াজ শুনে যখন বলা হয় এখন নামাজের জামাত হবে তখন দেখবেন কেমন দৌড় আরম্ভ হয় মাহফিলে ঠিকই আসে কিন্তু নামাজে আসে না সারা জীবন ওয়াজ শুনে কোনো फायदा হবে না যদি নামাজ ঠিক করতে না পারেন ইসলামের সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ বলছিলাম রমজান মাসে 10টা কাজ করবেন দেখবেন গোটা জীবনের জন্য চরিত্র ঠিক হয়ে যাবে এক নম্বরে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবেন আল্লাহ তৌফিক দেন বলেন আমিন দুই নাম্বার তারাবিহের নামাজটা যথাযথভাবে আদায় করবেন তিন নাম্বার যখন সাহরি খাবেন সাহরি তো খাইতেই হবে সাহরি খাওয়ার সময় চোখ কচলায় কচলায় উঠে খাইতে বসিয়েন না তখন ভালো করে খাওয়াও যায় না এক ঘন্টা আগে উঠেন রমজানের 30টা দিনে একটা অভ্যাস তৈরি করেন তাহাজ্জুদের ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ এই যে আমরা রাতের বেলা অনেকের রাত কাটে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে দেখতে অনেক যুবকের রাত কাটে সিনেমা দেখতে দেখতে থ্রিলার ওয়েব সিরিজ দেখতে দেখতে আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আমার প্রিয় বান্দা জান্নাতি বান্দাদের রাত কাটে কেমনে আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেছেন ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা না করে রাতের বেলা ফুর্তি না করে রুকু আর সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয় যারা আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় জাহান্নামের আযাবের ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে ডাকতে ডাকতে তারা রাত কাটায়া দেয় অন্য আয়াতে আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন রাতের বেলা খুব কম ঘুমায় তারা ইস্তেগফার করে করে রাত কাটায়া দেয় আমি আপনি অনেকের অভ্যাস হলো ঘুমাতে ঘুমাতে গাল ফুলায়া দেয় আমি আপনি ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে যায় আর আমাদের নবী রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায় আল্লাহু আকবার আমাদের মা এই হাদিস বর্ণনা করেছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবীর পা ফুলে যেত তাহাজ্জুদের অভ্যাস আমাদের অনেকের ভেতরে নাই তাহাজ্জুদের নামাজ হলো দুনিয়ার সকল নেককার ব্যক্তিদের সিক্রেট আমল রাতের বেলা রাতের বেলা একটা বিরাট সময় অথবা অল্প সময় তাহাজ্জুদের জন্য বরাদ্দ করে রাখুন রাতের বেলা অনেক ব্যক্তি আছে ঘুমাতে ঘুমাতে অবস্থা খারাপ ঘুমায় আছে আটা নষ্ট করে দেয় যাদের জীবনে তাহাজ্জুদ আছে তাদের চেহারার মধ্যে নূর আছে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে যখন যাবেন কাজ থেকে যখন দেখবেন দেখবেন এরা রাতের বেলা এক দুই ঘন্টার বেশি ঘুমাইতে পারে এত কম ঘুমানোর পরেও আল্লাহর বান্দার চেহারার দিকে তাকালে দেখবেন চেহারা থেকে যেন মনে হয় নূর ঝরছে আল্লাহওয়ালা বান্দাদের চেহারার মধ্যে একটা মায়া দান করে দেন কি অনেক মানুষ এটা দেখবেন এসি গাড়িতে চড়ে এসি বাড়িতে থাকে ভালো ভালো খাবার দাবার খায় কিন্তু এরপরেও চেহারাটা দেখলে দেখবেন দেখতে মনে হয় চোরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল
আর কিছু ব্যক্তি আছে দেখবেন টাকা নাই পয়সা নাই নরমাল চলাফেরা চেহারার মধ্যে কালো হলেও চামড়া চেহারায় আলো আছে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের আমল হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও আমল বানাও فإنه دأب الصالحين قبلكم এটা তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের আমল ছিল যদি এই আমল তুমি তোমার মধ্যে ডেভেলপ করতে পারো ওয়াহুয়া কুরবাতুন ইলা রব্বিকুম এই আমল তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সিজদাতে দাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের সাজদা দেন আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়িয়ে দেন সুবহানাল্লাহ পড়েন এই তাহাজ্জুদের অভ্যাস অনেকের মধ্যে নাই এই অভ্যাস করার অফুরন্ত সুযোগ হলো রমজান মাস সাহরির কমপক্ষে এক ঘন্টা আগে উঠার চেষ্টা করবেন তো আপনারা মা বোনরাও চেষ্টা করবেন তারপরে আসুন নাম্বার ফোর চার নাম্বার এই কোরআন নাজিলের মাস কোনটা কুরআন খতম কিভাবে দিবেন রমজান মাসে শুনেন একটা কৌশল শিখিয়ে দেই একবারে বসে এক পারা পড়তে দেখবেন লম্বা সময় লাগবে হয়তো দুই তিন দিন পড়ার পরে এরপরে আর মন বসতে নাও পারে সহজ সিস্টেম শিখিয়ে দেই প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে পাঁচ পাতা কয় পাতা পাঁচ পাতাও তো লাগে না বিশ পিসটা এক পারা না চার পাতা পড়েন কয় পাতা চার পাতা তাইলে চার পাশা কত হইল কুড়ি বিশ হয়ে গেল তাইলে প্রতিদিন কয় পারা এক পারা তিরিশ দিনে তিরিশ পারা প্রতি নামাজের পরে যখন চার পৃষ্ঠা পড়বেন দেখবেন পাঁচ সাত মিনিট দশ মিনিট লাগবে বিরক্ত লাগবে না রমজান মাস শেষ হবে গোটা কোরআনের তেলাওয়াত হবে সুবহানাল্লাহ পাঁচ নাম্বার আমল রমজান মাসে যেটা আপনারা করবেন প্রতিদিন সাধ্য অনুযায়ী রোজাদারকে ইফতার করাবেন ইফতার করানোতে এত সওয়াব নবীজি বলেছেন মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলু আজরিহি যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায় ওই রোজাদারের রোজার সমান সওয়াব সে পেয়ে যায় একদিনে একটা রোজা তিরিশ দিনে কয়টা রোজা আপনি চাইলে এক মাসে পনেরোশো রোজার সওয়াব নিতে পারেন পনেরোশো জনকে ইফতার করা এখন আপনারা ভাবিয়েন না ঠিক আছে আমি তাহলে আর কারো ইফতার খাবো না খাইলে আমার সওয়াব অন্যজন নিয়ে নিবে না আপনার সওয়াব থেকে কমানো হবে না আল্লাহ ওই ব্যক্তিকে আলাদা করে দিবে সুবহানাল্লাহ পড়েন এরপরে ছয় নাম্বার হলো প্রত্যেক দিন একশো বার ইস্তেগফার করবেন এটা নবীর একটা সুন্নতের আমল হয়ে যাবে সাত নাম্বার রমজানের শেষের দশ রাত কোনো ঘুম হবে না শেষের দশ রাত নবীজি ঘুমাইতেন না সারা রাত জেগে ইবাদত করতেন কারণ রমজানের সবচাইতে বড় রহমত বরকত সবকিছু লুকিয়ে আছে রমজানের শেষ দশকে এরপরে আট নম্বর শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ প্রতিটা বেজুর রাতে লাইলাতুল কদরের উদ্দেশ্যে ইবাদত করবেন নয় নম্বর প্রত্যেক দিন আপনারা ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন ইফতারের আগে যে ব্যক্তি দোয়া কবুল করে ওই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না দশ এবং সর্বশেষ হলো প্রত্যেক দিন রমজানে দান সৎকা করার চেষ্টা করবেন আল্লাহর রসুলের হাদিস নবীজি সারা বছরই দান সৎকা করতেন কিন্তু রমজান মাস আসলে ঝড় তুফানের দিনে বৃষ্টি আসার আগে যেমন বিরাট আকারের বাতাস আসে নবীজি রমজান মাস আসলে বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো দানশীল হয়ে যাবে সুবহানাল্লাহ রমজানের আর তিন দিন বাকি আছে এই দানের অভ্যাসটা রমজানের তিন চার দিন আগ থেকে আরম্ভ করে আসেন এই যে আজকে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হলো আসার সময় আমি নিজেও দেখে এসেছি আপনারাও দেখেছেন এই মসজিদের ছাদের কাজ বাকি আছে সামান্য একটু কাজ হয়েছে আল্লাহ রসুল বলেছেন আহাব্বুল বিলাদি আহাব্বুল বিলাদু ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদু ইলাল্লাহি আসওয়া কোহা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর নিকৃষ্ট জায়গা হলো বাজার তা সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ এই মসজিদ কার ঘর
এই মসজিদে আল্লাহর বান্দারা রমজান মাসে তারাবি পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই মসজিদে যদি আপনার সাতকা থেকে একটা ইট লাগে আপনার পয়সা থেকে যদি সামান্য কিছু সিমেন্ট লাগে আপনার পয়সা দিয়ে মসজিদের কাজ হয় আরে আল্লাহ রাসূল তো বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানায় অর্থাৎ মসজিদ বানানোর কাজে সহযোগিতা করে আমি আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানান সুবহানাল্লাহ পড়বেন